এখানে একটু কম দামে পাওয়া যায় মাংস দিয়ে হালাল যেগুলো সেগুলো সব এই যে নিচে হালাল লাগবে কিনতে পাওয়া যায় হালাল চিজগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আমাদের বাসা থেকে বেশ দূরে সাইতামা প্রিফেকচারে যাব সেখানে বঙ্গবাজার নামে একটা মার্কেট আছে এই সুপার মার্কেটে অনেক হালাল খাবার পাওয়া যায় মূলত হালাল খাবারের জন্যই আমরা সেখানে যাচ্ছি আর এটা জাপানের সবচেয়ে বড় একটা হালাল খাবারের সুপার মার্কেট এখানে আপনি অনেক রকম মশলা বিভিন্ন মাংস আর বিভিন্ন রকমের হালাল খাবার পেয়ে থাকবেন আর এই বঙ্গবাজারটার মালিক হচ্ছে বাংলাদেশি মূলত এটা বাংলাদেশের পদ্মা লিমিটেড কোম্পানির একটা অংশ এখানে পদ্মার অনেক কিছু পাওয়া যায় যেমন ডাল বিভিন্ন রকম মশলা বাংলাদেশের অনেক দেশীয় মাছ এখানে বাইরের দেশেরও অনেক হালাল খাবার পাওয়া যায় যেমন অস্ট্রেলিয়া তুর্কি মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিয়ানমার যেহেতু এর মালিক বাংলাদেশি তাই বাংলাদেশের অনেক খাবার পাওয়া যায় এখানে কিছুদিন পরেই রোজা তাই আমার বাসায়ও অনেক হালাল খাবারের প্রয়োজন ছিল আর তাছাড়া অনেকগুলো মশলাও দরকার ছিল তাই আমরা এখানে যাচ্ছি আজকে বঙ্গবাজারটা হচ্ছে সাইতামার মিসাতোতে এখানে বঙ্গ ফ্যাশন এখানে থ্রি পিস শাড়ি বাংলাদেশের কাপড় পাওয়া যায় পার্কিংটা এটা এখন সেকেন্ড পার্কিং লট দ্বিতীয় পার্কিং বাংলায় লেখা নামাজের ঘর আছে এখানে ওইদিকে প্রেয়ার রুম এটা আসলে বঙ্গবাজারের ব্যাক সাইডটা হালাল বঙ্গবাজার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অনেক দেশি খাবার পাওয়া যায় এই যে ডোরিয়ান জাপানি অন্যান্য দোকানের মতোই প্রাইস গুলো কিন্তু এখানে আমরা মূলত আসি হালাল খাবারের জন্য কাঁচামরিচ নাও গ্রিন চিলি ঝাল হবে কি না এটা নিয়ে দেখুন ঝাল হবে এটা করলো না ধুন্দুলো পাওয়া যায় এখানে শুরু করে সব কিছু পাওয়া যায়
এখানে একটু কম দামে পাওয়া যায় মাংস। এখান থেকে নাও বাবা, মাংস না, বিফ উইথ বোন না, এটা নাও। মাংস কি দুইটাই হবে? মাটন নম্বর পাঁচ ডাল পুরিটা খেতে ভালোই লাগে। এখানে সবই হালাল মাংস পাবে। এই সাইডে এগুলো নন হালাল, দেখো নন হালাল লেখা এগুলো। চিকেন কিমাটা এখানে ভালোই পাওয়া যায়। এখানে সব রকম দেশি মাছ আছে, গুলশা মলা মাছ, ওরাল কাঠ, এখানে সুশিও কিনতে পাওয়া যায়। জাপানিজ মাছও কিনতে পাওয়া যায়। সাশিমি এদিকটাতে রাখছে। হালাল যেগুলো সেগুলো সব এই যে নিচে হালাল লাগবে। এটা কিনবো, যেটা খাবে সেটা যেটা খাবে কি খাবো? এই যে ব্ল্যাক রাইসের সাথে এই ভাতটা সেদিন দেখলাম না, মোতাফেন বাবা গিয়োজাটা হালাল আছে। একটা ছোট খারাগে নাও, আমি এটা খাবো। খোলা না ঘি না। এখানে রু আবজা আছে, রু আবজা নিবা?
মসুরের ডাল। এখানে আমরা মূলত স্পাইসটা কেনার জন্য আর হালাল কিছু জিনিস কেনার জন্যই আসি। যেহেতু এটা জাপান, তাই ম্যাক্সিমাম জাপানিজ প্রোডাক্ট, আর তার সঙ্গে কিছু মুসলিমদের জন্য হালাল। আর এই বঙ্গবাজারটা মালিক হচ্ছে বাংলাদেশি। এদিক থেকে মশলা নাও। শান বিরিয়ানি মশলা নাও। ওটা মিট শানের। এখানে সব রকম মশলাগুলোই আছে। শানের মশলাটা আমার অনেক ভালো লাগে। কোরিয়ান্ডার পাউডার নিব আমি। মরিচের গুঁড়ো একটা কিনবো। সরিষার তেলও পাওয়া যায় এখানে, সবই আছে। চিকেন তন্দুরি, এগুলো সবই হালাল। আর আমরা খাওয়ার জন্য কিনলাম বিরিয়ানি, আর আমার ছেলে এটা কিনলো, সবই হালাল। এই গরম মশলাটা কিনলো। রাঁধুনি, বনফুল এসব প্রোডাক্টের পাওয়া যায়। আর ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশের আছে বিভিন্ন মশলা। রোস্টটা নিবা বাবা, দেখাবা। এখানে রুটি, পরোটা এগুলো পাওয়া যায়, সবই হালাল। আর ফ্রোজেন সবজি এদিকে আছে, বাংলাদেশের অনেক রকম সবজি পাওয়া যায় এখানে। কচুর লতি, এখানেও কিছু স্যাম্পল রেখে দিয়েছে জামা কাপড়ের। আমরা এখন গাড়িতে বসে খাচ্ছি। আমি খাবো বিরিয়ানি, চিকেন তন্দুরি। তোমার খাবারটার নাম কি? আমি তো জানি না। আমিও জানি না। তাহলে আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই বাই।